অবশেষে করোনা নিয়ে নড়েচড়ে বসলো বাঁকুড়া জেলা পরিষদ। এদিন জেলা পরিষদে কর্মরত কর্মী, আধিকারিক ও কর্মাধ্যক্ষদের মাস্ক বিলি করা হয়। অবশেষে করোনা নিয়ে নড়েচড়ে বসলো বাঁকুড়া জেলা পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদে কর্মরত কর্মী, আধিকারিক ও উপস্থিত কর্মাধ্যক্ষদের মাস্ক বিলি করা হলো। কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। এই মুহূর্তে মারণ রোগ করোনা আতঙ্কে ভুগছে সারা বিশ্বের সঙ্গে দেশ তথা রাজ্য। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর করোনা প্রতিরোধে একযোগে কাজ করছেন প্রশাসনের সবকটি দপ্তর, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন গুলির তরফেও এ বিষয়ে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। অবশেষে বাঁকুড়া জেলা পরিষদও এ বিষয়ে কর্মসূচি গ্রহণ করলো। আমরা জেলা পরিষদের উদ্যোগে আমরা এই করোনা ভাইরাসের যে একটা আতঙ্ক সারা বিশ্ব জুড়ে হয়েছে, সেটা আমরা বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে আমরা একটা মানুষকে সচেতন করার জন্য আমরা সমস্ত জেলা পরিষদের আধিকারিক এবং কর্মচারীদেরকে আমরা একটা মাস্ক পরানো হচ্ছে। এদেরকে দেখে আরও মানুষজন প্রভাবিত হবে, তারা যেন সচেতন থাকে। তারা যদি কোথাও বাইরে যায়, গাড়িতে করে যায় বা তারা অন্য কোনো বাজারে যায়, তারা দূরে দূরে থাকবে। আমরা অন্তত 1 মিটার দূরের থেকে তারা কথা বলবে, 1 মিটার দূরের থেকে তারা কথা বলবে। এভাবে তারা আমাদের সচেতন করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটু শুরু করলাম আর কি। গ্রামগঞ্জে আমাদের প্রচার অলরেডি চলছে, আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে দিয়ে তাদেরকে প্রচার আমাদের গ্রামে গ্রামে চলছে। অলরেডি এখনও গ্রামকে সচেতন করার জন্য বিভিন্নভাবে আমাদের প্রচার পর্ব চলছে। মানে যারা অন্তত ধরুন আমাদের রাজ্যের বাইরে যারা কাজ করতে গিয়েছিলো, যারা যারা ফিরে আসছে, তাদেরকে অলরেডি একটু আমরা সামান্যতম তাদেরকে একটু অবজার্ভ রাখছি। কিছু যদি সেরকম কিছু আছে কি না আমরা সেটা একটু হসপিটালে চেক করে নিচ্ছি, চেক আপ করে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।